হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো আর আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, জানুয়ারির 8 তারিখ আজকে। আর আজকে আমরা করছি হচ্ছে পিকনিক। আমরা করছি বলতে পুরো পোদ্দার ফ্যামিলি মিলে, মানে আমাদের এই বাড়ি আর কাকুর বাড়ি, দুই কাকু আর আমরা সকলে মিলে হচ্ছে ফ্যামিলি পিকনিক হচ্ছে, আর ওটা কাকু বাড়ির ছাদেই হবে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি, আর এবারে শীতে এটা আমাদের প্রথম পিকনিক হচ্ছে। তো চলো যাওয়া যাক ওখানে। পুরো ব্লগটা তোমরা অবশ্যই দেখো, খুব এনজয় হবে, আর আশা করছি তোমাদেরও ব্লগটা ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো, আমিও রেডি হয়ে গেছি, তাহলে এখন বেরোনো যাক, কাকু বাড়ির দিকে যাওয়া যাক। পিকনিক করতে চলে এসেছি। এই যে অভি, ওই যে ওইদিকে বিশাল, আর এই যে এখানে আমাদের পিকনিকের আয়োজন হচ্ছে। এখানে রান্নাবান্না হবে, এখন এই যে সব কিছু গোছগাছ করছি। যাই হোক, তো গোছগাছ করছি, দেখা যাক কে রান্না করুক, কি হয় না হয়। আর আমাদের ঘুরাস না, আমাদের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে এদিকে হচ্ছে চিকেন হবে, দেশি মুরগি, আর মাটনও হবে, কারণ কিছু মানুষ হবে পোলাও। তো বিয়েতে আবার পোলাও করবো। কিছু মানুষ হচ্ছে ইয়ে চিকেন খায় না, তাই জন্য, যেমন মা, আমার মা মানে শাশুড়ি মাই চিকেন খায় না, তো তাই জন্য হচ্ছে মাটনটাও হচ্ছে। আর কি হবে দেখা যাক। আর ওবি ওই যে আগুন তাপানোর ব্যবস্থা করেছে, এখন আগুন ফাগুন ধরানো হবে আর কি। যদিও আজকে সেরকম ঠান্ডা নেই আগুন তাপানোর মতো, কিন্তু ওই পিকনিক একটু আগুন না তাপালে ভালো লাগে। আর যে গান শুরু হয়ে গেছে, তো চলো ক্যামেরাটা অফ করি, আমিও কাজে লেগে পড়ি। চলছে হচ্ছে এই যে বিশাল হাই করলো তোমাদেরকে, আর এই যে এদিকে অভি হচ্ছে আগুন তাপানোর ব্যবস্থা করছে, তাও আবার কয়লা দিয়েও আগুন তাপানোর ব্যবস্থা করছে। আর যে মা ছাদে এলো, তো তারপর মা বললো যে আমি কাটি, তো ওই জন্য মা হচ্ছে কাটতে বসলো। সবই হয়ে গেছে, কাকিমুনি বেশিটা করে রেখেছে, আর ওই টুকটাক এখন ওই গাজর একটু আছে, মা কাটছে। আর এই যে আমি এখন রান্না বসালাম, তো এদিকে মাটনটার ফ্রাইড রাইসটা আমি করব ঠিক হলো, আর হচ্ছে বড় কাকু হচ্ছে এই চিকেনটা দেশি মুরগি রান্না করবে। তো এখানে ওই জন্য মাটনটা আগে নামিয়ে নিচ্ছি, মাটন যেহেতু বলতে গেলে মাই শুধু মাটন খাবে, সেখানে ওই জন্য মাটন বেশি না, অল্পটুকু। তো মাটনের জন্য 4টা আলু দিলাম, আর এখানে মাটনটা রান্না করব, রান্না করে তারপরে হচ্ছে ফ্রাইড রাইসটা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।
ফ্রাইড রাইসটা হয়ে গেছে আর হাঁড়িতে নামিয়ে নিচ্ছি, কেন কি এই কড়াইতে আবার চিকেন রান্না হবে। আর এখন আমাকে কাকু হেল্প করছে। তো এই রান্নাটা হয়ে গেছে, তো আমার রান্নার পালা এবারে শেষ, এখন হচ্ছে কাকুর রান্নার পালা শুরু। তো কাকু ফার্স্টে এখানে হচ্ছে আলুগুলো ভেজে নেবে, তো আমি কিছুটা হাতে হাতে কাকুকে এগিয়ে দিচ্ছি, আলু টালু ভেজে ভেজে তারপরে চিকেনটা করবে, আর চিকেনটা করবে একটু অন্য স্টাইলে। তো চিকেন রান্নার পুরো ভিডিওটা শ্যুট করা হয়নি, তাই আমি ভাবছি তোমাদেরকে একটু মুখেই বলে দিই, কেন কি এই চিকেন রান্নাটা একটু অন্যরকম হবে। তো সবার ফার্স্টে কাকু তেলের মধ্যে হচ্ছে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছে গোটা রসুন। গোটা রসুন দিয়ে, গোটা রসুনগুলো ভাজা হয়ে গেছে, গোটা মানে রসুন বাটা করেনি। তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজগুলো ভেজে তারপরে দিল হচ্ছে মশলাগুলো দিয়ে দিল, জিরে বাটা দেয়নি এখানে, এখানে দিয়েছে হচ্ছে লঙ্কা বাটা। তারপরে চিকেন দিয়ে চিকেনটা যেই কষানো হয়ে এসছে তারপরে হচ্ছে চিকেনের মধ্যে আদা বাটাটা দিয়েছে, আর বাকি নুন হলুদ যেগুলো দেয় নর্মালি সেগুলো দিয়েছে। তো ওইভাবে চিকেনটা রান্না করলো, আর চিকেন রান্না এখন হয়েও গেছে, এখন এই যে খাবার দাবার দেওয়া হবে, তো সব কিছু এখন রেডি করবো। এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে। হাই, খাও, রান্না কেমন হচ্ছে বল। পারফেক্ট, কাকু বসো। অবশেষে অবশেষে খাচ্ছেন, এরা হচ্ছে আমাদের হচ্ছে আশিস মামা। আশিস একটু হাই বলো। বড় কাকু, হ্যাঁ রান্নাটা খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি খা, নাচ রবি। আমাদের পিকনিক শেষ আর বাড়ি ফিরতে বেশ রাতও হয়েছিল। তো আজকের পিকনিকে চিকেনটা দারুণ হয়েছিল, আর এই চিকেন রান্নাটা একদম অন্যরকম, তাই আমি ভাবছি তোমাদের সাথে কখনো নেক্সট টাইম রেসিপিটা শেয়ার করব। তাহলে চলো আজকের জন্য টাটা।